हेलो एवरीवन, सबाई के स्वागत तुम्हारे टेक्निकल एडुकेशन चैनल गोपाल चैटार्जी मैथामेटिक्स। तो आज के शुरू कर डिप्लोमा सेकेंड सेमिस्टारे मैथामेटिक्स टूएर फर्स्ट यूनिटर जो सेकेंड टॉपिक अर्थात डिटर्मिनेंट। तो आज के शुरू हमारे डिटर्मिनेंटर क्लास। तो जो टॉपिक शुरू करार आगे अन्य टॉपिकर मत प्रथम जो हमारे डिटर्मिनेंट तार सिम्बल की अर्थात परीक्षार समय बुझब की करे जे ये प्रॉब्लम सेटा होच्छे आमादेर डिटर्मिनेंटर प्रॉब्लम ना। तुम्हें सब समय मने रखबे जे एरकम आकारे जखन प्रॉब्लम देवा थाकबे ये सिम्बल एटा होच्छे आमादेर डिटर्मिनेंटर सिम्बल। अनेकेर हयतो क्वेश्चन होते पारे जे स्यार ये सिम्बलटा तो आमरा अलरेडी आगे देखे रेखेछि मडेर मतो देखते। तो एकदम ठीक ही धरे सिम्बलटा होच्छे मड, किन्तु एटाके आमरा मड केन बोलते पाछि ना ना मडेर मध्ये जखन एकटा डिजिट एकटा नम्बर थाकबे तखनई शुधुमात्र आमरा बोलते पारबो जे एटा होच्छे मड अर्थात मड अफ माइनस टू। किन्तु कोनो मडेर मध्ये जखन एकेर अधिक नम्बर थाकबे धरो जेमन वन टू थ्री फोर बा होयतो वन टू थ्री जिरो वन फोर फाइव जिरो टू एकेर अधिक जखन नम्बर थाकबे सेई सिस्टेमटाके बोलबो सेई मडटाके तखन आर मड बोलते पारबो ना, तखनई ताके बोलते होबे तोमार डिटারমিনেন্ট। तो जे कोनो डিটারমিনেন্ট प्रब्लेम सल्व करार आगे একটা জিনিস सब समय খেয়াল রাখবে যে এই যে ডিটারমিনেন্ট তার যদি অর্ডার তোমরা চেক করো তাহলে দুটো রো আছে ক্রস দিয়ে দুটো কলাম আছে। একই রকম ভাবে এই যে ডিটারমিনেন্ট এখানে তিনটে রো আছে তিনটে কলাম আছে। ডিটারমিনেন্ট কে আমরা ডিনোট করি ডেল্টা দিয়ে, তার মানে এটা হচ্ছে ডেল্টা যেখানে 2 ক্রস 2 অর্ডারের ডিটারমিনেন্ট রয়েছে, এও হচ্ছে ডেল্টা যেখানে 3 ক্রস 3 অর্ডারের ডিটারমিনেন্ট রয়েছে। তাহলে ডিটারমিনেন্ট সব সময় কি হবে স্কয়ার হবে, অর্থাৎ স্কয়ার ম্যাট্রিক্সেরই সব সময় আমরা ডিটারমিনেন্ট ফাইন্ড করতে পারি। এই জন্য তোমরা আগের যে আমাদের টপিক ছিল ম্যাট্রিক্স সেখানে যদি তোমরা লক্ষ্য করো সিঙ্গুলার ম্যাট্রিক্স হোক বা ইনভার্স ম্যাট্রিক্স হোক ম্যাট্রিক্সগুলো সব সময় কি থাকত স্কয়ার থাকত। তাহলে স্কয়ার ম্যাট্রিক্সেরই শুধুমাত্র ডিটারমিনেন্ট হয় বা ডিটারমিনেন্ট ফাইন্ড করতে গেলে ডিটারমিনেন্টের অর্ডার সব সময় তোমাকে স্কয়ার হতে হবে। তাহলে এই যে আমাদের ডিটারমিনেন্টের টপিক এখানে মূলত আমাদের 2 ক্রস 2 3 ক্রস 3 এবং 4 ক্রস 4 অর্ডারের ডিটারমিনেন্ট রয়েছে। তো 4 ক্রস 4 অর্ডারের যে ডিটারমিনেন্ট সেটাকে আমরা সলভ করব চিওস মেথড দিয়ে, ওটা আমরা আসব। তো এই যে বেসিক্যালি মেইন দুটো ডিটারমিনেন্ট রয়েছে, তো এই দুটো ডিটারমিনেন্টকে কি হয় কি আমরা ডাইরেক্ট ইভালুয়েশন অর্থাৎ ভাঙতে পারি। তো ফার্স্টে যে ইন্ট্রোডাকশন ক্লাস ডিটারমিনেন্টে সেখানে আমরা এটুকু দেখলাম যে এই যে মডের মধ্যে যখন একের বেশি অধিক নাম্বার থাকবে তাকে আমরা ডিটারমিনেন্ট বলবো, এবং এই যে নাম্বারগুলো সেগুলোর রো নাম্বার কলাম নাম্বার ইকুয়াল হতে হবে তবেই সেগুলোকে আমরা ডিটারমিনেন্ট বলতে পারবো। ডিটারমিনেন্টকে আমরা ম্যাট্রিক্সকে যেমন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এই যে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করতাম, তো ডিটারমিনেন্টকে আমরা ডিনোট করি ডেল্টা দিয়ে। তো তিন রকমের আমাদের ডিটারমিনেন্ট রয়েছে 2 ক্রস 2 3 ক্রস 3 4 ক্রস 4। 4 ক্রস 4 এর জন্য একটা স্পেশাল রুল আছে যেটা হচ্ছে চিওস মেথড, এবং ওই মেথডের প্রবলেম প্রত্যেক বছর তোমাদের একটা থাকে 5 মার্কসের, এবং এখান থেকেও তোমাদের প্রবলেম তো আসবেই। তো ফার্স্টে আমরা ইভালুয়েশন, তোমরা অলরেডি আগে সিঙ্গুলার ম্যাট্রিক্সের সময় দেখেছিলে যে 2 ক্রস 2 3 ক্রস 3 কিভাবে ভাঙতে হয়। তো যেহেতু ডিটারমিনেন্ট টপিক শুরু হচ্ছে তো প্রথমে আমরা দেখে নিই যে এদিন আমরা বেসিক্যালি ভাঙব কিভাবে। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে 2 ক্রস 2 অর্ডারের ডিটারমিনেন্ট এটাকে ভাঙব আমরা ইন জেনারেল নর্মালি মুখে মুখে কিভাবে, না 1 ইনটু 4 মানে হচ্ছে 4, মাঝখানে সবসময় মাইনাস, 3 ইনটু 2 মানে হচ্ছে 6, তাহলে 4 মাইনাস 6 মাইনাস 2। ডিটারমিনেন্টের প্রবলেম সলভ করা মানে একটা জিনিস সবসময় খেয়াল করবে যে প্রত্যেকটা ডিটারমিনেন্টের কিন্তু ভ্যালু থাকে যেটা ম্যাট্রিক্সে ছিল না। ম্যাট্রিক্স সবসময় ম্যাট্রিক্স আকারে থাকে কিন্তু ডিটারমিনেন্টের সবসময় তোমরা ভ্যালু পাবে। একই রকমভাবে এই যে 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স সরি ডিটারমিনেন্ট এটাকে যদি তোমরা ভাঙো কীভাবে ভাঙবে, প্লাস মাইনাস প্লাস
তাহলে ভাঙার যে রুল, প্রথম রো ওয়াইজ আমরা ভাঙছি। প্রথমে আমরা এলিমেন্টটাকেও নেব, সিম্বলটাকেও নেব। তাহলে প্লাস ওয়ান নিলাম, তাহলে প্লাস ওয়ানের রো প্লাস ওয়ানের কলামটাকে বন্ধ করলাম। কত থাকছে? 1402। তাহলে এখানে লেখো 1402। নেক্সট দেখো, নেক্সট যে নাম্বারটা বা এলিমেন্টটা সেটা হচ্ছে 2, তার আগে আছে মাইনাস, সেজন্য মাইনাস 2 নিলাম। এটা হচ্ছে মাইনাস 2 এর রো, এটা হচ্ছে মাইনাস 2 এর কলাম। তাহলে কত পড়ে থাকবে? 0452। তাহলে এখানে লেখো 0452। নেক্সট যে এলিমেন্টটা, থার্ড নাম্বার, নাম্বারটা হচ্ছে 3, সিম্বলটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস 3 ইন্টু, প্লাস 3-র রো আর কলামটাকে বন্ধ করে দাও। কত পড়ে থাকছে? 0150। তাহলে এখানে লেখো 0150। এবার এই যে ছোট ছোট ডিটারমিনেন্টগুলো 2×2 অর্ডারের, ডাইরেক্ট এগুলোকে আমরা মুখে মুখে ভাঙবো। দেখো, মুখে মুখে ভাঙার যেটা রুল, যে ধরো একটা 2×2 অর্ডারের ডিটারমিনেন্ট আছে ABCD, এটাকে ভাঙার রুল A ইন্টু D মাইনাস C ইন্টু B। তো এই রুলে যে কোনো 2×2 অর্ডারের ডিটারমিনেন্টকে আমরা ভাঙি। তো এই একই মেথডে এই তিনটে যে ছোট ছোট, অর্থাৎ 2×2 ডিটারমিনেন্ট তোমরা দেখছো, মুখে মুখে ভাঙবো কীভাবে দেখো। 1 ইন্টু 2 মানে 2, মাইনাস 4 ইন্টু 0 মানে 0, মাইনাস 2 ইন্টু 0 ইন্টু 2 মানে 0, মাইনাস 20, প্লাস 3 ইন্টু 0 মাইনাস 5। তাহলে তোমরা যদি একটু ক্যালকুলেশন করো, 2 মাইনাস 0 মানে 2 ইন্টু 1 মানে 2, মাইনাস 2 মাইনাস 20 প্লাস 40 মাইনাস 15। তাহলে 42 মাইনাস 15 যদি তোমরা করো, তাহলে অ্যান্সারটা আমাদের হবে কত? 27। তো এইভাবে 2×2, 3×3 ডিটারমিনেন্ট ভাঙা আমরা শিখলাম। 4×4-এর জন্য একটাই রুল আছে, চিওস মেথড। ক্লাস এগিয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত টপিকগুলোই আমরা কভার করব। তো এরপর আমাদের যেটা মেন জানা, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের প্রপার্টি। তো বেসিক্যালি এই যে ডিটারমিনেন্টের প্রপার্টি, এই প্রপার্টিগুলো না জানলে ডিটারমিনেন্ট যে শেখা বা ডিটারমিনেন্ট যে প্রবলেম সলভ করা, সেগুলো কিন্তু একটা ঠিকঠাক নলেজ পাবে না, যতক্ষণ না তোমরা ডিটারমিনেন্টের কী কী প্রপার্টি হয় সেগুলো যদি কম্প্যাক্ট না জানো। তাহলে এখন বা এই ক্লাসে আমরা এখন আলোচনা করছি ডিটারমিনেন্টের প্রপার্টি সম্পর্কে। এবার আমরা আসছি ডিটারমিনেন্টের প্রবলেম সলভ করার জন্য। ডিটারমিনেন্টের যে ধর্ম বা প্রপার্টি, যেগুলো না জানলে আমরা ডিটারমিনেন্টের যে নলেজ বা যে প্রবলেম সলভিং মেথড, সেগুলো আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। তো এখন বা এই মুহূর্তে আমরা দেখব ডিটারমিনেন্টের কী কী প্রপার্টি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বেসিক্যালি আমাদের ডিটারমিনেন্টের 5টা মেন প্রপার্টি আছে। তো এক একটা করে প্রপার্টি আমরা যে ল্যাঙ্গুয়েজ সেগুলো এবং তার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদের ইজি করার চেষ্টা করছি। ফার্স্ট প্রপার্টি নাম্বার 1, প্রত্যেকটা প্রপার্টি কিন্তু তোমরা কপিতে লিখে রাখবে। দ্য ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট অ্যান্ড ভ্যালু অফ এ ট্রান্সপোজ অফ এ ডিটারমিনেন্ট আর সেম। অর্থাৎ বলতে এটাই চাইছে যে একটা ডিটারমিনেন্টের ভ্যালু এবং সেই ডিটারমিনেন্টের ট্রান্সপোজের ভ্যালু, এই দুটো হচ্ছে সমান। তো যে প্রপার্টিটা এতদিন আমরা জেনে এসেছি সেটা কি আদৌ সত্যি? ধরো একটা ম্যাট্রিক্স আছে A=1 2 3 4, তো এই ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করো তাহলে কি হবে? ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হবে, সেকেন্ড রোটা সেকেন্ড কলাম হবে। এবার প্রপার্টি যেটা বলছে যে এই ডিটারমিনেন্টের ভ্যালু এবং এই যে ট্রান্সপোজ ডিটারমিনেন্টের ভ্যালু, এই দুটো সমান হবে। তো চেক করে নিই, তো তুমি যদি ডিটারমিনেন্ট এ করো তাহলে এটা হয়ে যাচ্ছে 1 2 3 4, এবং এই যে ট্রান্সপোজ বেরিয়েছে তার যদি ডিটারমিনেন্ট করো, অর্থাৎ ডিটারমিনেন্ট এ এখান থেকে পাবো, ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ আমরা এখান থেকে পাবো 1 2 3 4। যদি আমরা ভাঙি এটাকে, দেখো 4 মাইনাস 6 মাইনাস 2, এখান থেকে দেখো 4 মাইনাস 6 মাইনাস 2। তাহলে প্রপার্টি যেটা বলছে যে ডিটারমিনেন্টের ভ্যালু, যে কোনো ডিটারমিনেন্টের ভ্যালু এবং সেই ডিটারমিনেন্টের ট্রান্সপোজের ভ্যালু, এই দুটো কি হচ্ছে? সব সময় সমান হচ্ছে। ফার্স্ট প্রপার্টিটা কিন্তু প্রবলেম সলভের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের প্রপার্টি নাম্বার 2। প্রপার্টি কী বলতে চাইছে? এক্সাম্পল
যতক্ষণ না দেখবে কিন্তু ক্লিয়ার হবে না। প্রপার্টি টু বলছে দ্য ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট ইজ আনচেঞ্জড বাট সাইন ইজ চেঞ্জড ইফ টু রোজ অ্যান্ড কলামস আর ইন্টারচেঞ্জ। আবার রিপিট করছি, দ্য ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট ইজ আনচেঞ্জড বাট সাইন ইজ চেঞ্জড ইফ টু রোজ অ্যান্ড কলামস আর ইন্টারচেঞ্জ। বলছে একটা ধরো ডিটারমিনেন্ট আছে, ক্লিয়ার, তো এই ডিটারমিনেন্টের তুমি যদি রো বা কলামকে ইন্টারচেঞ্জ করো, অর্থাৎ প্রবলেম সলভের ধরুন প্রয়োজন হলো যে থার্ড কলামটাকে ফার্স্ট কলামে নিয়ে আসতে হবে, তাহলে থার্ড কলাম এলো তোমার ফার্স্ট কলামে, সেকেন্ড কলামটা যেভাবে আনচেঞ্জ আছে সেভাবেই থাকবে, তাহলে ফার্স্ট কলামটা কোথায় যাবে? থার্ডে। তাহলে থার্ড কলামটাকে ফার্স্ট কলামে নিয়ে এলাম, এই যে ইন্টারচেঞ্জ হলো একবার, তো এইভাবে তুমি ইন্টারচেঞ্জ করতে পারো, তাতে কি হবে ডিটারমিনেন্টের ভ্যালুটা সেম থাকবে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কীরকম? তুমি যদি একবার ইন্টারচেঞ্জ করো তাহলে এখানে একবার মাইনাস বসবে, ধরো তুমি আরও একবার ইন্টারচেঞ্জ করছো, কিভাবে ফার্স্ট রোটাকে সেকেন্ড রোয়ে নিয়ে যাচ্ছ, তাহলে সেকেন্ড রোটা ফার্স্ট রোয়ে চলে এলো, ফার্স্ট রোটা সেকেন্ড রোয়ে গেল, থার্ড রোটা যেমন আছে সেরকমই থাকবে। তাহলে এই যে ফার্স্ট রোটাকে সেকেন্ড রোতে নিয়ে যাচ্ছ, তাহলে ইন্টারচেঞ্জ করছো একবার, তাহলে মাইনাস বসবে, একবার অলরেডি মাইনাস আছে, তাহলে আর একবার মাইনাস বসবে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। তাহলে এটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের প্রপার্টি নাম্বার টু, যে একটা ডিটারমিনেন্টে তুমি রো বা কলামকে চেঞ্জ করতে পারো, সেক্ষেত্রে ভ্যালুটা আনচেঞ্জ থাকবে কিন্তু তুমি যতবার রো বা কলামকে চেঞ্জ করবে ততবার কিন্তু তোমাকে ডিটারমিনেন্টের আগে মাইনাস সাইন দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রপার্টি নাম্বার টু। প্রপার্টি নাম্বার থ্রি খুবই ইম্পর্ট্যান্ট, এই প্রপার্টি দিয়ে প্রত্যেক বছর একটা টু মার্ক্সের শর্ট কোয়েশ্চেন বা এক মার্ক্সের শর্ট কোয়েশ্চেন থাকবেই। প্রপার্টিটা কি আসছি, বলছে ইফ টু রোজ অর কলামস অফ এ ডিটারমিনেন্ট আর সেম অর আইডেন্টিক্যাল দেন ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ জিরো। অর্থাৎ বলতে চাইছে যে কোনো একটা ডিটারমিনেন্ট তার যদি যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি দেখতে পাচ্ছ যে সমান আছে, সেক্ষেত্রে তোমার ডিটারমিনেন্টটাকে ভাঙার দরকার নেই, না ভেঙেই সেই ডিটারমিনেন্টের ভ্যালু হবে জিরো। এবং তুমি দেখতে পাচ্ছ সেম আছে, প্রপার্টিটা বুঝতে পারছো না, যদি ভাঙো তাহলেও সেই জিরোই আসবে। তাহলে ধরো একটা ডিটারমিনেন্ট আছে ডেল্টা ইজ ইকাল টু 113 246 113, তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ফার্স্ট রো থার্ড রোটা সেম, তাহলে এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে ভাঙার দরকার নেই, ডাইরেক্ট প্রপার্টি ইউজ করে বলতে পারবে যে এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে আমাদের জিরো। সেকেন্ড যদি এই ডিটারমিনেন্টটাকে লক্ষ্য করো, তাহলে এই যে ডিটারমিনেন্ট দেখো ফার্স্ট কলাম থার্ড কলামটা সেম আছে, তাহলে এক্ষেত্রেও ডিটারমিনেন্টের ভ্যালুটা ডাইরেক্ট লিখবে কত তোমরা? জিরো। প্রপার্টি নাম্বার ফোর বলছে ইফ অল দ্য এলিমেন্টস অফ ওয়ান রো অর ওয়ান কলাম আর মাল্টিপ্লাইড বাই এ নাম্বার দেন ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ মাল্টিপ্লাইড বাই দ্যাট নাম্বার। আবার রিপিট করছি, প্রপার্টি নাম্বার ফোর, ইফ অল দ্য এলিমেন্টস অফ ওয়ান রো অর ওয়ান কলাম আর মাল্টিপ্লাইড বাই এ নাম্বার দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ মাল্টিপ্লাইড বাই দ্যাট নাম্বার। এই যে প্রপার্টিগুলোর এত কঠিন কঠিন টার্ম ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি এর মানে কী বলতে চাইছে? না, মানে বলতে চাইছে ধরো একটা ডিটারমিনেন্ট আছে 123 025 167, তো এই ডিটারমিনেন্টকে তুমি টু দিয়ে মাল্টিপ্লাই করতে চাইছো, একদমই করতে পারো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়েছিল, যখন একটা ম্যাট্রিক্সকে টু দিয়ে মাল্টিপ্লাই করতে, তখন ওই টুটা ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকতো প্রত্যেকটা এলিমেন্টকে টু দিয়ে গুণ করতাম। ম্যাট্রিক্সের সঙ্গে ডিটারমিনেন্টের এইখানটা হচ্ছে পার্থক্য। ডিটারমিনেন্টে কী হবে না, এই টুটা এই ডিটারমিনেন্টের মধ্যে যে কোনো একটা রো বা একটা কলামের সাথে মাল্টিপ্লাই করতে তুমি পারবে। ধরো সেকেন্ড রোটাকে মাল্টিপ্লাই করবে, তাহলে 1 2 3 অর্থাৎ ফার্স্ট রো থার্ড রোটা আনচেঞ্জ থাকবে, এই টুটা শুধুমাত্র সেকেন্ড রো এর সাথেই গুণ করা যাবে। বা ধরো তুমি শুধুমাত্র থার্ড কলামটাকে গুণ করতে চাও, সেক্ষেত্রে ফার্স্ট সেকেন্ডটা আনচেঞ্জ থাকবে, থার্ড কলামের সাথে
टूटा गुण करते हबे अर्थात एक डिटार्मिनेंटर जदि जेको एक नम्बर दिए गुण करो तेल से ही नम्बर ओ डिटार्मिनेंटर जेको एकटारो एकटा कलम तुम गुण करते। लास्ट प्रपार्टी प्रपार्टी नम्बर 5 बोलछि इफ ईच एलिमेंट अफ ए रो और कलम इज एक्सप्रेसड एज साम अफ टू नम्बर्स देन द डिटार्मिनेंट कैन बी एक्सप्रेसड एज साम अफ टू डिटार्मिनेंट्स अर्थात एक डिटार्मिनेंटे जखन एई रकम फर्मे देखते पाबे अर्थात एक कलम सेटा साम अफ टू नम्बर्स दिए फर्मे आछे साम अफ टू नम्बर्स माने एखाने एई नम्बरगुलो आइदार पुरो तीनटी जोग आकारे थाकबे बा बियोग आकारे थाकबे जेकोनो एकटा रो बा जेकोनो एकटा कलम सेक्षेत्रे बा तखन तुमि कि करबे डिटार्मिनेंटटाके दुटो आकारे तोमरा भेंगे नेबे। प्रथम आकारे कि हबे ना प्लसर आगे जे नम्बरगुलो आछे 1 2 3 तारपरे सेकेंड कलमटा 4 6 8 5 7 9 एई एकटा डिटार्मिनेंट तीनटे प्लस थाकले माझखाने प्लस हबे तीनटे माइनस थाकले माझखाने माइनस हबे कखनो एकटा प्लस एकटा माइनस एई फर्मे कखनो थाकबे ना। ताहले प्लसेर पर प्रथम जे कलम सेटा कि हबे प्लसेर पर जे फार्स्ट कलमटाके देखते पाच्छो अर्थात एक्स वाई जेड तारपर बाकी दुटो जा आछे आनचेंज थाकबे 4 6 8 5 7 9 तो एइभाबे जदि एकटा डिटार्मिनेंट तार धरो बा एरकम तुमि देखते पाच्छो जे एरकम आछे a1 प्लस 2 b1 प्लस 3 c1 प्लस 4 एखाने आछे धरो 7 8 2 5 6 7 अर्थात एखाने जेमन कलमटा साम अफ टू नम्बर्स आकारे छिलो एखाने देखो रोटा आछे साम अफ टू नम्बर्स बा तोमादेर सुविधार जोन्नो तीनटेके आमरा माइनस करे दिच्छि सेक्षेत्रे तोमरा जखन एरकम फर्मे देखते पाबे तखन कि करबे ना माइनसेर आगे जे टार्मगुलो आछे अर्थात a1 b1 c1 बाकीगुलो आनचेंज थाकबे 7 8 2 5 6 7 जेहेतु तीनटे माइनस आछे माझखाने हबे माइनस माइनसेर पर टार्मगुलो दिए प्रथम रो तैरि हबे 2 3 4 नेक्स्ट आछे आमादेर 7 8 2 5 6 7 এটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের লাস্ট প্রপার্টি। তো বেসিক্যালি এই যে প্রপার্টিগুলো আরেকবার আমরা হেডলাইন্সের মতো নিউজের আকারে পড়ে নিই। ফার্স্ট প্রপার্টি ডিটারমিনেন্টের ভ্যালু ডিটারমিনেন্টের ট্রান্সপোজের ভ্যালু সেম। প্রপার্টি নাম্বার 2 ডিটারমিনেন্ট আছে একটা সেই ডিটারমিনেন্টে যে কোনো রো বা যে কোনো কলামকে তুমি চেঞ্জ করতে পারো যতবার চেঞ্জ করবে ততবার কিন্তু ডিটারমিনেন্টের আগে তোমাকে মাইনাস সাইন দিতে হবে। প্রপার্টি নাম্বার 3 যে কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি ইকুয়াল হয়ে যায় সেম হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। প্রপার্টি নাম্বার 4 যে কোনো ডিটারমিনেন্টকে যদি যে কোনো নাম্বার দিয়ে তোমরা মাল্টিপ্লাই করো তাহলে সেই নাম্বারটা ওই ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা একটা কলামের সাথে গুণ করতে পারবে। লাস্ট প্রপার্টি একটা ডিটারমিনেন্টে দেখতে পাচ্ছ যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম যোগ বা বিয়োগের আকারে আছে সাম অফ টু নাম্বারস হিসাবে সেক্ষেত্রে দুটো ডিটারমিনেন্টকে বা ওই ডিটারমিনেন্টকে দুটো পার্ট পার্টে ভেঙে নেবে। যদি ওই ডিটারমিনেন্টের সবকটা সাইন প্লাস থাকে তাহলে প্লাস হবে যদি মাইনাস থাকে মাইনাস হবে প্লাস মাইনাস এরকম বিক্ষিপ্ত আকারে থাকবে না। তো আজকের এটাই ছিল আমাদের ডিটারমিনেন্টের ক্লাস নাম্বার 1 যেখানে আমরা ডিটারমিনেন্টের ইন্ট্রোডাকশন সিম্বল প্রপার্টি শিখলাম। নেক্সট ক্লাসে আমরা ডিটারমিনেন্টের এক্সাম্পল সম্পর্কে যে বিভিন্ন টাইপের প্রবলেম হয় সে সম্পর্কে শিখব এবং আরও একটা ক্লাসে আমরা শিখব চিওস মেথড সম্পর্কে। তাহলে এই যে ইউনিট 1-এর যে সেকেন্ড পার্ট সেটা আমাদের শেষ হবে। তো কেমন লাগছে তোমাদের ক্লাস অবশ্যই জানিও আর যাওয়ার লাস্টে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে অ্যাপে আমি ক্লাস শুরু করেছি তো সেই অ্যাপে আমাদের ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ক্লাস শুরু হচ্ছে। তো সেই যে ক্লাস শুরু হচ্ছে তার যে তোমার অ্যানাউন্সমেন্ট সেটা আমি ইউটিউবে খুব জলদিই নিয়ে আসবো। তো ওইখানে কি হচ্ছে ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে কোর্স থাকবে যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু জয়েন করে যেও। কোর্স ফিজ রাখা হয়েছে তোমাদের 100 টাকা করে। তো এটা ছিল আমাদের ভিডিও লাস্টে অ্যানাউন্সমেন্ট। তো সবাই ভালো থেকো আনন্দে থেকো পড়াশোনা চালিয়ে যাও ধন্যবাদ।